প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নার্জেস জিএফএক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আমরা দেখি নেই কীভাবে এই অ্যানিমেশনটা আমরা তৈরি করতে পারি। তো এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে আফটার ইফেক্টে প্রবেশ করতে হবে। আফটার ইফেক্টে প্রবেশ করার পরে একটা নিউ কম্পোজিশন আমাদেরকে তৈরি করতে হবে। এখানে যে কম্পোজিশনের সাইজটা আমি নিচ্ছি 1920x1080 এবং ফ্রেম রেট 30 এবং ডিউরেশন নিচ্ছি আমি এখানে 10 সেকেন্ড। তো এখান থেকে ইলিপস টুলটা আমাকে নিতে হবে এবং সেন্টার বরাবর একটা সার্কেল আমি এখান থেকে নিয়ে নেব। এবং একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা যেন সার্কেলের মাঝখানে থাকে, সেন্টারে থাকে আর কি। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে আমরা এটাকে মুভ করতে পারবো। আমরা যদি কন্ট্রোল ক্লিক করে একটু যদি আমরা নাড়াচাড়া করি তো সেটা অটোমেটিক সেন্টার হয়ে যাবে। এবং ফুল এলিপস টুলটাকে আমাদের এই ডিসপ্লের সেন্টারে রাখতে হবে। আমরা যে কম্পোজিশন 1920x1080 নিছি এটার সেন্টারে রাখতে হবে আমাদের সার্কেলটাকে। আমাদের সেন্টার চলে আসছে। তো যেহেতু আমরা সার্কেলটাকে বড় করব, এই জন্য আমাদের এখানে কম্পোজিশন সাইজটা আমরা একটু কম করে নেব আর কি। তো আমরা 25 যদি এখান থেকে নেই তাহলে আমরা দেখতে পারবো যে সার্কেলটা যখন বড় করব তখন তো সার্কেলটা সব দিকে সমানভাবে বড় হচ্ছে কি না এটা আমরা দেখতে পাবো। তো এখান থেকে এটা করার পরে আমাদের এখান থেকে স্কেল অপশনটা চালু করে নিতে হবে। এর জন্য আমাদের কিবোর্ড থেকে আমরা যদি এস ক্লিক করি তাহলে আমাদের স্কেল অপশনটা চলে আসবে এখান থেকে। আমরা সিটিআইটাকে 1 সেকেন্ডে নিয়ে আসবো এখানে, এবং এখানে আমরা স্কেলে একটা কি ফ্রেম দিতে হবে আমাদেরকে। তো স্কেলে কি ফ্রেম দেওয়া হয়ে গেলে এটাকে আমরা স্কেলটাকে আমরা বড় করে এইভাবে বাহিরে পর্যন্ত বের করে দিতে হবে। তো এটা হয়ে গেল। তো এই সিটিআইকে আমরা আবার একেবারে প্রথমে নিয়ে আসব, আমাদের লেয়ারের শুরুতে নিয়ে আসব, এবং এখানে আসার পরে আমরা এখানে স্কেল করে দেব 0। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যেটা তৈরি হলো সেটা হলো এটা। তো এই কি ফ্রেমগুলোকে আমাদের ইজিস করতে হবে। তো আমি সর্বপ্রথম এটাকে মার্ক করে নেব এবং এর উপরে নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখানে গেলে যদি আমরা ইজিস করি তাহলে এখান থেকে আমরা ইজিস করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন যে আরেকটু সফট জিনিসটা আরেকটু, তাহলে দেখতে পাচ্ছেন আরেকটু সফটভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। তো এটা করার পরে আমরা যেটা করব, এই স্কেলটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল ডি যদি ক্লিক করি আমাদের যে কয়টা কালার আমাদের প্রয়োজন হবে সেই কয়টা কালার আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব। তো আমি এখানে 5টা ডুপ্লিকেট করছি এবং 5টা কালার আমি ব্যবহার করব। তো আমাদেরকে যেটা করতে হবে, তো প্রথম লেয়ারের আমি কালার চেঞ্জ করার জন্য আমি মুভ টুলে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালারের ফিল কালারের অপশনটা চলে আসছে। তো আমি এটাতে ডবল ক্লিক করলে আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো দ্বিতীয় লেয়ারটা একইভাবে আমি কালার সব আমার আমার পছন্দ মতো আমি কালার দিয়ে নেবো আর কি এইভাবে। এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই লেয়ারগুলোকে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে এইভাবে। তো আপনারা যদি ফ্রেম বাই ফ্রেম দেন ওটা আরও বেশি সুন্দর লাগবে। দেখা যাচ্ছে প্রথমটা 2 ফ্রেম পরে, এর পরের লেয়ারটা আরও 2 ফ্রেম পরে, এর পরের লেয়ারটা আরও 2 ফ্রেম পরে, এইভাবে যদি আপনারা ফ্রেমটা দেন তাহলে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন তাহলে আমরা দেখে আসি, এটাকে ফুল স্ক্রিন করে নেই দেখার জন্য, দেখে আসি তাহলে আমরা অ্যানিমেশনটা কেমন হতো। তো এটা খুবই সিম্পল অ্যানিমেশন। তো ধন্যবাদ বন্ধুরা যারা আমার সাথে ছিলেন, এবং যারা এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন এবং মোশন গ্রাফি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।